প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, আমি শহীদুল স্যার মালগাঁও উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে এই মুহূর্তে যুক্ত আছি। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং প্রতিনিয়ত অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ। আমার আজকের পাঠ সপ্তম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি অধ্যায় আর্টিকেলস। আর্টিকেলস বলতে আমরা বুঝি এ, এল এবং ডি কে। কখনো কখনো এ, এন এবং ডি ব্যবহার হয় এবং কোনো কোনো ক্ষেত্রে এ এবং এন ডি এর কোনোটি ব্যবহার হয় না, সেক্ষেত্রে ক্রস চিহ্ন ব্যবহার করতে হয়। এসো এখন আমরা বোর্ডে দেখি আর্টিকেল। আজকের আলোচনার বিষয় আর্টিকেলস এ, এন, একটি, ডি নির্দিষ্ট, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটিকে আমরা ইংরেজিতে আর্টিকেল বলি। ইংরেজিতে মোট বর্ণমালার সংখ্যা 26টি, তার মধ্যে 5টি ভাওয়েলগুলি বাদ গেলে আর থাকে 21টি বর্ণ। এই 21টি বর্ণের মধ্যে যে শব্দের আগে ভাওয়েল থাকে সেই শব্দের আগে আর্টিকেল শূন্যস্থান পূরণ করতে গেলে ভাওয়েল থাকলে এন বসে এবং কনসোনেন্ট যদি থেকে থাকে তাহলে আমরা এ ব্যবহার করি এবং নির্দিষ্ট কোনো ক্ষেত্রে আমরা দি বা দা আর্টিকেল ব্যবহার করে থাকি। এখন দেখা যাক কোথায় এ এবং কোথায় এন ব্যবহার করা হয়। ইউ এবং ওয়ের উচ্চারণ, ইউ এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় এবং ওয়ের উচ্চারণ যদি ওয়ার মতো হয় সেই ক্ষেত্রে এইগুলা ভাওয়াল হওয়ার পরেও এই বর্ণগুলি থাকলে ভাওয়াল হওয়ার পরেও এখানে এ ব্যবহৃত হবে, এন ব্যবহৃত হবে না। যেমন দেখো ইট ইজ is dash useful thing. It is a useful thing. UT, U অক্ষরটি যদিও এখানে আমাদের U অক্ষরটি ভাওয়েল, এখানে N ব্যবহার হওয়ার কথা ছিল কিন্তু N ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হয়েছে, কারণ ইউ এর উচ্চারণ ঠিক ইউ এর মতোই যদি হয় তাহলে সেক্ষেত্রে এর ব্যবহার না হয়ে এ ব্যবহার হবে। তারপরে আরেকটি বাক্য তোমরা খেয়াল করো, হি গেভ মি এখানে দেখো ব্যবহার হয়েছে ইফ, ও ভাওয়াল হওয়া সত্ত্বেও এখানে এ আর্টিকেল ব্যবহার হয়েছে, কারণ ওয়ের উচ্চারণ ওয়ার মতো এসেছে। এইবার কনসোনেন্টের ব্যবহার হলে এ ব্যবহার হবে, যেমন আই,
bought a pen yesterday. এখানে দেখো p কি কনসোনেন্ট যেহেতু p একটি কনসোনেন্ট বর্ণ অতএব p এর আগে a আকৃতির ব্যবহার হবে এইবার তোমরা লক্ষ্য করবে যে কনসোনেন্ট হলে এ ব্যবহার হয় এবং ভাওয়েল ব্যবহার হলে এন ব্যবহার হয় যেমন দেখো ঢাকা ইজ ড্যাশ সিটি এখানে দেখো ওল্ড সিটি এখানে দেখো ভাওয়েল ব্যবহার হয়েছে অতএব এর আগে এ আর্টিকেল ব্যবহার না হয়ে এই ও ভাওয়েল ব্যবহার হওয়ার জন্য বা কারণে এখানে এন ব্যবহার হবে ঢাকা ইজ এন ওল্ড সিটি রিমা বট রিমা বট অ্যাপল রিমা বট এন অ্যাপল যেহেতু এটি একটি কি একটি ভাওয়েল অতএব এর আগে এ ব্যবহৃত না হয়ে এন ব্যবহৃত হবে প্রিয় শিক্ষার্থী ইউ এবং ই সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করা হলো এইবার দেখো এই ইংরেজিতে এই একটি বর্ণ এই বর্ণটি ব্যবহার হলে যদি এই যে উচ্চারণ বাংলা হয়ে মতো উচ্চারণ হয় তাহলে তাহলে এ ব্যবহৃত হবে আর এই যে উচ্চারণ যদি না হয় উচ্চারিত যদি না হয় এই যদি সাইলেন্ট বর্ণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এন ব্যবহার করতে হয় যেমন দেখো এখানে খেয়াল করো এখানে এ হয়েছে এখানে এইচ এর উচ্চারণ যেহেতু এইচ এর মতোই অর্থাৎ বাংলা হয় মত হচ্ছে অতএব এখানে এ ব্যবহৃত হবে তবে এই যদি শব্দের প্রথমে ব্যবহৃত হয় এবং ওই এইচ যদি উচ্চারিত অনুচ্চারিত থাকে অর্থাৎ পরের ভাওয়েলে উচ্চারণ যদি আসে তখন আমরা সেক্ষেত্রে এই থাকা সত্ত্বেও কনসোনেন্ট বর্ণ থাকা সত্ত্বেও আমরা এন ব্যবহার করব এইবারে দেখো Emma is honest girl.
এখানে দেখো এইচ এর কোনো উচ্চারণ হচ্ছে না, এইচ অনুচ্চারিত থেকে যাচ্ছে, এইচ এর কোনো উচ্চারণ হচ্ছে না। বরং খেয়াল করে দেখো এইচ এর পরে ভাওয়েল ও এর উচ্চারণ হচ্ছে অনেস্ট, হনেস্ট নয়, এখানে অনেস্ট। যেহেতু ও এর উচ্চারণ ভাওয়েলের উচ্চারণে আসছে, অতএব এই বাক্যে এখানে আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করব। আবার খেয়াল করো, লক্ষ্য করো, দে আর রানিং ফর আওয়ার, দে আর রানিং ফর এখানে এন আওয়ার, ওয়েব থেকে যেহেতু উচ্চারণটি আসছে, ওয়েব জায়গায় থেকে যেহেতু উচ্চারণটি আসছে, এই যে কোনো উচ্চারণ হচ্ছে না, এই অনুচ্চারিত সাইলেন্ট বর্ণ বিধায় এখানে এ ব্যবহার না হয়ে এন ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ যেটা আলোচনা করা হয়েছে সেই আলোকে এখানে দেখো নয়টি বাক্য দেওয়া আছে। লক্ষ্য করলে দেখতে পাবে এক থেকে নয় নম্বর বাক্য পর্যন্ত এতক্ষণে যে আলোচনা করা হলো সেই আলোকে প্রশ্ন সেট আপ করা হয়েছে। এখন তোমরা একটু খেয়াল করো, প্লিজ বোর্ডের দিকে খেয়াল করো, দেখো তোমরা নিজেরাই উত্তরটি তৈরি করে নিতে পারবে। রিতা বট আমরেলা, ইউ এর উচ্চারণ এখানে সরে আই এর মতো হয়েছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো না হয়ে সরে আই এর মতো হয়েছে, অতএব এই শূন্য স্থানে এ ব্যবহার না হয়ে এন ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থী, সোহান ইজ, এই বাক্য খেয়াল করো, এটাও ইউ এটাও ইউ, কিন্তু এই ইউ এর আগে এখানে ইউনিভার্সিটি, এখানে কিন্তু এন ব্যবহৃত হবে, কারণ ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতোই হয়েছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে সেখানে এ ব্যবহার না এন ব্যবহার না হয়ে এ ব্যবহৃত হবে, এন ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হবে, আর ইউ এর উচ্চারণ সরে আয়ের মতো হলে সেখানে এন আর্টিকেল ব্যবহৃত হবে। এইবার দেখো তিন নম্বর সেন্টেন্সটি খেয়াল করলে এতক্ষণে যে আলোচনা করা হয়েছে সেই আলোচনার আলোকে তোমরা নিশ্চয়ই উত্তরটি অনুধাবন করতে পেরেছো। শি ইজ, ইউটা দেখো সরে আয়ের মতো উচ্চারণ হচ্ছে, শি ইজ আন্টি গার্ল, শি ইজ আন্টি গার্ল, ইউ এর উচ্চারণ সরে আয়ের মতো হয়েছে, অতএব এই শূন্য স্থানে এখানে এই গ্যাপে এখানে এন আন্টি গার্ল এন হবে। এইবার দেখো চার নম্বর বাক্যটিতে খেয়াল করো, এটাও তোমরা দেখো এখানে একটি শব্দ আছে ইউনিক, ইউনিক উচ্চারণটি ইউটি দেখো ইউ এর মতোই হচ্ছে, অতএব শিক্ষার্থী এখানে উত্তরটি কি হবে আর বলার অপেক্ষা রাখে না। তোমরা এতক্ষণে নিশ্চয়ই অনুধাবন করেছ যে এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ ব্যবহৃত হবে, দিয়ে দিলাম এ, দেখো ইমার অর এ ইউনিক পিকচার। প্রিয় শিক্ষার্থী, ইউনিক শব্দের অর্থ তোমরা মনে হবে জানো, ইউনিক শব্দের অর্থ অনন্য, অসাধারণ, চমৎকার। আচ্ছা এখন দেখো পাঁচ নম্বর বাক্যটি দেখো, খেয়াল করো একটু লক্ষ্য করো, ও আছে পাশে, ও এখানেও আছে, আমরা আগেই বলেছি ওই উচ্চারণ কিসের মতো, ওয়ার মতো হলে ভাওয়েল হওয়া সত্ত্বেও এই জায়গায় এ ব্যবহৃত হবে। মাই ফাদার গেভ মি
My father gave me a one taka note. A one taka note. ওটি এখানে ভাব হল তারপরেও এখানে এ ব্যবহৃত হলো কেন হলো যে ওটি উচ্চারণ ও এর উচ্চারণ ওয়ান এইবার দেখো ছয় এবং সাত নম্বর সেন্টেন্সে এইটি খেয়াল করো এখানে ভালোভাবে লক্ষ্য করবে খেয়াল করবে এই এইজ গুলি থাকলে আমরা গ্যাপ পূরণে অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদেরকে খেয়াল করো এইজ এইজের উচ্চারণ বাংলায় যদি হয়ের মতো হয় তাহলে এ হবে আর এইজের উচ্চারণ যদি না হয় অনুচ্চারিত থাকে তাহলে সেখানে এ না হয়ে এন হবে ছয় নম্বর বাক্যটি খেয়াল করো ওই স এ হস্তেস ওই স এ হস্তেস আমরা একটা ঘোড়ার প্রতিযোগিতা দেখলাম তাহলে এখানে কি ব্যবহার হলো এ সাত নম্বর বাক্যটি খেয়াল করো সেভেন নাম্বার সেন্টেন্স একটু খেয়াল করলে শিক্ষার্থী দেখতে পাবে যে দে টু শেল্টার ইন হাউস হাউস এইচের উচ্চারণ এইচ অথবা বাংলা হয়ের মতো হয়েছে অতএব আর বলার অপেক্ষাই রাখে না যে এখানে কি ব্যবহার হবে এ ব্যবহার হবে এইবার প্রিয় শিক্ষার্থী এইট এবং নাইন নম্বর সেন্টেন্সে একটু খেয়াল করলেই তোমরা আইডিয়াটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আর কোনো ডাউট থাকবে না দেখো শি ইজ রাইটিং হার আওয়ার এখানে দেখো উচ্চারণটি স্টার্ট হয়েছে শুরু হয়েছে ও ভাওয়েল থেকে অতএব এখানে এন হবে তাহলে শি ইজ রাইটিং ফর এন আওয়ার্স নয় নম্বর বাক্য দেখো সীমা ইজ অনেস্ট হনেস্ট নয় অনেস্ট তাহলে এখানে কোথায় থেকে উচ্চারণটি শুরু হয়েছে ও ভাওয়েল থেকে অতএব এখানে তোমাদের অবশ্যই কি হবে এন হবে সীমা ইজ এন অনেস্ট গার্ল এইবার শিক্ষার্থী ইংরেজিতে কিছু সংক্ষিপ্ত নাম থাকে কি থাকে কোন কিছু সংক্ষিপ্ত নাম থাকে ইংরেজিতে আমরা সেগুলাকে অ্যাব্রোভিয়েশন বলি কি বলি অ্যাব্রোভিয়েশন যেমন জেএসসি এসএসসি এমবিবিএস বিএসসি এম এফআরসিএস ইত্যাদি এই সমস্ত সংক্ষিপ্ত নামের আগে যদি প্রথম অঙ্কটি উচ্চারণ বাংলা এর মতো হয় এর মতো যদি আসে তাহলে সেই ক্ষেত্রে এ যেহেতু একটি ভাওয়েলের সাউন্ড এ যেহেতু একটি ভাওয়েল বাংলায় এর মতোই আসছে সেই ক্ষেত্রে দেখো শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি একটু খেয়াল করো তোমাদের আর এই বিষয় জানতে কোনো অসুবিধা থাকবে না রিমা রিমা ইজ রিমা ইজ জেএসসি ক্যান্ডিডেট জেএসসি ক্যান্ডিডেট রিমা ইজ জেএসসি ক্যান্ডিডেট দুই নম্বর সেন্টেন্স লক্ষ্য করো হাইম হাইম ইজ এসএসসি ক্যান্ডিডেট এসএসসি ক্যান্ডিডেট তারপরে খেয়াল করো তিন নম্বর সেন্টেন্সটি হি ইজ এমবিবিএস হি ইজ এমবিবিএস
MBBS. He is Sunny Moon. He is BS. এই বাক্যগুলি খেয়াল করো তাহলে দেখবে পাঁচ নম্বর বাক্য ওই বট এক্স রে মেশিন ওই বট এক্স রে মেশিন এখন প্রিয় শিক্ষার্থী এখানে একটু খেয়াল করো তাহলে দেখো এইটা আর কোন সময় তোমাদের কোন সমস্যা থাকবে না একটু খেয়াল করলেই তোমরা ক্লিয়ার বুঝে যাবে যে আগে খেয়াল করো দেখো তিন নম্বর বাক্যটিতে দেখো MBBS এখানে এম লিখতে কিন্তু এম অর্থাৎ উচ্চারণটি এর মতো আসে ইংরেজি ভাওয়েল এর মতো আসে এম উচ্চারণ করতে এ চলে আসে অতএব ভাওয়েল হলে এন এমবিএস এস এস সি এস এস সি তে এখানেও দেখো এ এস সি এ চলে আসে তাহলে এটাও এন হবে কিন্তু প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো জে জে এস সি এখানে কিন্তু বহির্গত একার জে এখানে কিন্তু কোন এরকম এ আসে নাই অতএব রিমা ইজ এ জেসি ক্যান্ডিডেট ফাইন ইজ এন এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এসএসসি এর আগে এন হচ্ছে এবং জেসি এর আগে ক্যান্ডিডেটের আগে জেসি ক্যান্ডিডেটের আগে এ হচ্ছে কেন হচ্ছে জে এবং এস এর উচ্চারণের উপর ভিত্তি করেই এই রকম দুই রকম উত্তর তৈরি হচ্ছে চার নম্বর বাক্য খেয়াল করো এইবার এটা তোমরা আমার মনে হয় খুব সহজে নিজেরাই উত্তরটি দিতে পারবে দিতে সক্ষম হবে আমার বিশ্বাস কারণ বি বি এ কি আসতেছে বয়সী তাহলে এ বিএসসি এক্স এর উত্তরটি কি হবে তোমরা মনে হয় অনুভব করতে পারবে এ এ এসে যাচ্ছে অতএব এখানে কি হবে এন এক্স রে মেশিন উই বট এন এক্স রে মেশিন প্রিয় শিক্ষার্থী আজ আর বেশি আলোচনা করব না তোমাদের বাড়ির কাজ দিয়ে আমি ক্লাসটি শেষ করতে যাচ্ছি তোমরা বাড়ির কাজ থেকে একটু চেষ্টা করবে প্র্যাকটিস করবে দেখবে দিন দিন তোমাদের নিকট ইংরেজি সহজ হয়ে যাচ্ছে হোম টাস্ক দুই নম্বর ক্যান ইউ ওপেন উইন্ডো ক্যান ইউ ওপেন উইন্ডো তিন নম্বর পদ্মা ইজ এ বি রি ভার চার নম্বর সেন্টেন্স টি দি বেবি ইজ ক্রাইং
The baby, baby is crying, crying on, the baby is crying on road. Past number, we like, we like this honest man. Honest man. প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। এই হোম টাস্কটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে এ সম্পর্কে আমি জিজ্ঞাসাবাদ করব। এই বলে তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে।